দূষণ, অনিয়মিত ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, দ্রুত পরিবর্তনশীল উচ্ছৃঙ্খল জীবনশৈলী বা লাইফস্টাইল, এই সমস্ত কিছুই মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর কিনারায়, কেড়ে নিচ্ছে জীবনের সব হাসি আনন্দ। শুধু ক্যান্সার নয়, ক্যান্সারের থেকেও দুরারোগ্য অনেক রোগ আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত করে, যেমন সোরাইসিস সহ যে কোনো দুরারোগ্য চর্মরোগ, ফ্যাটনেস বা স্থূলতার কারণে হওয়া হার্ট ডিজিজ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ যে কোনো ধরনের জয়েন্ট পেন, অ্যাঙ্কিলোজিং, সার্ভাইকাল সহ যে কোনো ধরনের স্পন্ডিলোসিস, ডায়াবেটিস ও অন্যান্য কারণে বৈবাহিক জীবনের পূর্ণ সুখলাভের অক্ষমতা। এর মধ্যে অনেক রোগী ক্যান্সারের থেকে কম ভয়াবহ নয়। কাশি, জ্বর, যে কোনো রকম ইনফেকশন হতে পারে, যে কোনো লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে, যে কোনো রকম সমস্যা হতে পারে। এখন সূত্রটা হচ্ছে কিছু মানুষ সুস্থ রয়েছে আর কিছু মানুষ অসুস্থ হয়েছে, অথচ দেখুন যে রোগের কারণ যেটা সেটা তো সবাই একই রকমভাবে অনুভব করছে, সেটা জীবাণু ঘটিতই হোক বা আবহাওয়াজনিতই হোক বা যে কোনো অন্য সমস্যার কারণেই হোক। এখন এই মানুষের ভেতরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা কতগুলো জিনিসের উপর নির্ভর করে। আমাদের শরীরে কি হয়, আমাদের শরীরের মধ্যে বায়ু, পিত্ত এবং কফ, আমরা তিনটে ত্রি উপস্তম্ভ বলি, মানে তিনটে পিলার বলি আমরা। এই তিনটে পিলার হচ্ছে যখন আপনি ব্যালেন্স কন্ডিশনে রাখতে পারবেন তখন যে কোনো মানুষকে আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে রাখতে পারবেন। এবার যদি এই ব্যালেন্সটা কোনো কারণে যদি হ্যাম্পার হয়ে যায়, বায়ু, পিত্ত, কফের যদি তার প্রপার ব্যালেন্স না থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষ জটিল থেকে জটিলতর রোগের দিকে ক্রমাগত আক্রান্ত হতে শুরু করে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই বায়ু, পিত্ত, কফে যদি আমরা সাম্যতা বজায় রাখি তাহলে যে কোনো জটিল রোগ এবং কঠিন রোগ তার সঠিক এবং মূল চিকিৎসা, এখানে কিন্তু রোগের শুধুমাত্র সিমটম নির্ভর চিকিৎসা নয়। ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাকে, ধরুন কোনো একটা জায়গাতে ব্যথা হয়েছে। নমস্কার। হ্যাঁ দিদি বলুন। মানে লিভারের প্রবলেম আছে আপনার মেয়ের? আপনার মেয়ের লিভারের প্রবলেম আছে? মেয়ে বয়স কত হয়েছে? আচ্ছা দিদি, আপনার মেয়ের বয়স কত হয়েছে দিদি? দিদি শুনুন, আমি বলছি আপনাকে, দিদি প্রথম আপনি শুনুন, আমি বলছি আপনাকে, প্রথমত হচ্ছে আপনি আল্ট্রাসোনোগ্রাম করেছেন এবং সেখানে জানা গেছে লিভারে কোনো একটা জায়গাতে একটা স্পট কিছু রয়েছে। এবার সেক্ষেত্রে যেটা সমস্যাটা হচ্ছে যে শুধু আপনি এই মুহূর্তে আমলকি খাওয়াচ্ছেন, খুব ভালো কথা, আমলকি ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, সবই ঠিক আছে, কিন্তু যখন একটা লিভারের একটা সমস্যা যেটা আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে এবং আপনি বললেন যে মাঝখানে খুব অ্যাকিউট কন্ডিশনে হওয়ার জন্য আপনাকে বেশ কিছুদিন আপনার মেয়েকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল, এখন এই ক্ষেত্রে কি হয়, লিভারের তো চিকিৎসা সব থেকে ভালো আয়ুর্বেদে, এবং আয়ুর্বেদ চিকিৎসা যদি আপনি করেন লিভারের যে সাময়িক সমস্যা যেটা হয়েছে সেটা আবার রিভার্সেবলভাবে কিন্তু আগে অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আপনি একটা কাজ করুন, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এবং এর আগে যা যা চিকিৎসা হয়েছে সেই সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের একটা কর্পোরেট চেম্বার রয়েছে দুটো জায়গাতে, খিদিরপুরে এবং আমাদের তেঘুরিয়াতে কর্পোরেট চেম্বার রয়েছে, আমাদের টিম অফ ডক্টর কাজ করে, আমাদের সঙ্গে ডক্টর রায় রয়েছেন, আমি রয়েছি, ডক্টর গড়াই রয়েছেন, আমাদের শিলিগুড়িতেও চেম্বার আছে। এবার আপনি আপনার কাগজপত্রগুলো সব নিয়ে একদিন আসুন, আমরা দেখি, কারণ প্রপার ডায়াগনোসিস না হলে কেসটা কিন্তু ওইভাবে শুধুমাত্র আমলকি বা শুধুমাত্র একটা দুটো ঔষধের উপর নির্ভর করে চললে চলবে না, কেসটা একটু সিরিয়াস, ফলে আপনি একটু আসুন, কাগজপত্রগুলো দেখি, মেয়েকে নিয়ে আসুন, আমরা একটু একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, দেখি লিভার প্যালপেটেবল কিনা, লিভারটা কতটা বড় আছে, এবং চিকিৎসা আমরা আপনাকে দেবো। আমাদের দূরত্ব মানে অত্যন্ত কঠিন রোগেরও চিকিৎসা হয়, সেক্ষেত্রে সামান্য এই সমস্যা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, একদিন আসুন আপনি। অবশ্যই, আমি একটু বলে দিই আপনি আপনারা দাদাকে কোথায় কোথায় পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন খিদিরপুর এবং তেঘরিয়া, এছাড়াও দাদাকে আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি, হাকিমপাড়ায়, ভুবনেশ্বর এবং কটকেও কিন্তু দাদার চেম্বার আছে। আপনারা কিন্তু নিশ্চয়ই আসুন, এসে বুকিং নাম্বারে ফোন করুন, ফোন করে তারপরে আপনার দাদার কাছে চিকিৎসার জন্য চলে আসুন। বুকিং নাম্বারগুলো আমি একবার বলে দিই, 9830
7114 অথবা 9508609484। অবশ্যই একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, শুনে নেব। নমস্কার নমস্কার, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। কোথায় র‍্যাশ, কোথায় হয়েছে আপনার? সারা গায়ে না মুখে? সারা গায়ে হচ্ছে। আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। র‍্যাশ যখন হচ্ছে, এটাকে আমরা হয়তো সামার বয়েল হচ্ছে, আসলে এই গরমকালে সামার বয়েলটা খুব কমন। একটা কাজ করতে পারেন, টোটকা হিসেবে বাড়িতে একটু নিম পাতা এবং হলুদ ভেজানো জল দিয়ে, সেদ্ধ জল দিয়ে আপনি স্নান করতে পারেন, তাতে একটা সাময়িক আরাম হবে। আর এর একটা র‍্যাডিক্যাল কিওর, মানে মূল থেকে চিকিৎসা, কারণ আপনার কি হচ্ছে, ভেতরে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে। এবার সেই অ্যালার্জির যে কারণটা, সেই কারণটাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি নির্মূল করবেন, এটা কিন্তু বারবার বারবার ফিরে আসবে। ফলে তার একটা মূল থেকে একদম চিকিৎসা করুন, এটা একদম সেরে যাবে, চিন্তা কিছু কারণ নেই। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই শুনছেন যে ডাক্তারবাবু আপনাদের মানে রোগের কি সুন্দর নির্মূল করে চিকিৎসা করে দিচ্ছেন এখানে বসেই। তবে ডাক্তারবাবু আমি একটা কথা আপনাকে বলি, যে আজকালকার দিনে যে রোগগুলো আমরা দেখি, যে ডায়াবেটিস বলুন বা ক্যান্সার বলুন, এটা কিন্তু আমরা এখন, ডায়াবেটিস তো আমরা ঘরে ঘরে দেখতে পাই যে মানুষের হচ্ছে, সেই এই হার্বাল চিকিৎসা পদ্ধতিতে কি আমরা সেই জিনিসটাকে নির্মূলভাবে সারাতে পারি? আসলে আমাদের ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। এখানে এত সংখ্যক ডায়াবেটিস পেশেন্ট রয়েছে ভারতবর্ষে যে ভাবা যায় না। এবং আয়ুর্বেদিক চিকিৎসা, আসলে ডায়াবেটিসের ব্যাপারটা একটু আপনাদের বলি, আমাদের যে প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড রয়েছে, তার মধ্যে কতগুলো সেল থাকে, আমরা সেগুলোর নাম দিয়েছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল। এই সেলের কাজ হচ্ছে, সেখান থেকে দু ধরনের হরমোন সিক্রেশন হয়, এবং এই হরমোনটাই আমাদের শরীরের সমস্ত যে সুগারের যে গ্লুকোজের যে লেভেলটা, সেটা মেনটেন করে। এবার যদি কোনো কারণে দেখা যায় যে সেলগুলো প্রপারলি কাজ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আপনার যে চিনিটা খাচ্ছেন বা কার্বোহাইড্রেট যে ধরনের খাবার দাবার খাচ্ছেন, শর্করা জাতীয় খাবার দাবার খাচ্ছেন, সেই খাবারটার প্রপার ডাইজেশন হচ্ছে না। আসলে ডায়াবেটিসের দুটো ধরন রয়েছে, টাইপ 1 টাইপ 2 আমরা বলি, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। কিছু কিছু ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, এই যে আমি বললাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল রয়েছে, এগুলো কখনো কখনো নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো কি হয়, এই ধরনের সেলগুলো কিছুদিনের জন্য নিষ্ক্রিয় হয়ে থাকে, আমরা ইনার্ট কন্ডিশনে থাকে। এখন যখন এই ইনার্ট কন্ডিশনে থাকে, তখন আয়ুর্বেদিক মেডিসিনের, এবং শুধু মানে সারা বিশ্বে গবেষণা চলছে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে, এখন ভারতবর্ষেরও বিভিন্ন সরকারি ব্যবস্থাপনায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গবেষণাগারে ক্যান্সারের, এই সরি ডায়াবেটিসের খুব ভালো ভালো ওষুধপত্র বেরিয়েছে। এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ডায়াবেটিসটাকে রিভার্সেবল করা যেতে পারে। সঙ্গে আপনাকে ডায়াবেটিক ডায়েট কিছুটা মেনটেন করতেই হবে, কিছু লোকাল এক্সারসাইজ, সকালে বিকেলে একটু হাঁটা, এবং তার সঙ্গে খাওয়ার দাওয়ার ওষুধ সব কিছু, এবং তার সঙ্গে কিছু পঞ্চকর্ম। আসলে ডায়াবেটিসের থেকেও যেটা মূল সমস্যা চৈতালি, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের, এটাকে আমরা সেনাইল ডিজিজ বলি, কেননা তার কারণটা হচ্ছে ডায়াবেটিস হয়তো এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করছে, কিন্তু পরবর্তীকালে এটা আরও চারটে অর্গ্যানকে আপনার একদম ক্ষতিগ্রস্ত করে নষ্ট করে দেবে। কোন কোন জায়গাগুলো, একটা হচ্ছে রেটিনা, চোখের যে রেটিনা রয়েছে তার উপরে খুব বাজে এফেক্ট রয়েছে। আমাদের যে কিডনি, নেফ্রোপ্যাথি বলি আমরা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে এবং ডায়াবেটিক যে নার্ভ যেগুলো রয়েছে, সেগুলো আস্তে 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 তার কার্যক্ষমতা হারাতে শুরু করবে। এবং এই যখন কার্যক্ষমতা হারাতে শুরু করবে, সেটা কিন্তু ইরিভার্সেবল প্রসেস। ফলে চিকিৎসাটা, যে কোনো চিকিৎসায় একদম প্রথম দিকে যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু সেই চিকিৎসাতে আপনার এই কমপ্লিকেশন যেগুলো আছে, এগুলো আপনি অনেকটাই আপনি অ্যাভয়েড করতে পারবেন। ফলে দেরি না করে ডায়াবেটিসের চিকিৎসা, এবং আয়ুর্বেদে ডায়াবেটিসের খুব সুন্দর চিকিৎসা রয়েছে, আমরা প্রভেয় রোগ বলি, করুন, খুব ভালো ফল পাবে। অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন, দাদার কাছে এলে তিনি কিন্তু হার্বাল পয়েন্টে, বিভিন্ন ডাক্তার আছে, ডাক্তার টিম অফ ডক্টরস আছে, তাই তো দাদা? এবং সেখানে আপনারা একদম সাইড এফেক্ট ছাড়া যে কোনো রোগে নির্মূলভাবে কিন্তু উপকার, নির্মূলভাবে সেটাকে সারাতে পারবেন। অবশ্যই আমি বলে দিই দাদাকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন। পেয়ে যাচ্ছেন খিদিরপুরে পাচ্ছেন, এবং তেঘরিয়াতে পাচ্ছেন, এবং এছাড়াও আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে, ভুবনেশ্বর এবং কটকের বন্ধুরাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে। বুকিং নাম্বারে ফোন করে আসবেন, 9830 67111 4
9508609484 এই দুটি নাম্বারে বুকিং করে তারপরেই আপনারা চলে আসবেন। তবে দাদা, এই যে ডায়াবেটিস আপনি যেটা বললেন যে ডায়াবেটিস থেকে কিন্তু আমাদের নার্ভের প্রবলেমও শুরু হয়, তো নার্ভের প্রবলেম এটাকে কি মানে হার্বাল পদ্ধতিতে মানে দেখো যখন আমরা দেখি কারণ নার্ভের প্রবলেম হচ্ছে সেটা কিন্তু একদম একটা ট্রিমেন্ডাস ভাবে বেড়ে চলে একদম, এক্ষেত্রে আমরা যেটা করি সেটা আমরা অ্যাডভাইস করি প্রথমত লাইফস্টাইল গাইডেন্স যেটা আমরা বললাম, ডায়েটারি একটা রেজিমেন্ট থাকে কিছু, কোন ধরনের খাবার খাবেন আপনি, কোন ধরনের খাবারটা আপনার খাওয়া উচিত নয় সে ব্যাপারে যেমন আমরা আপনাকে গাইড করব, একই সঙ্গে আমাদের আয়ুর্বেদিক মেডিসিন এবং পঞ্চকর্ম থেরাপি, এবং এই পঞ্চকর্ম থেরাপির ভীষণ ভালো রোল রয়েছে ডায়াবেটিসের এই কমপ্লিকেশনগুলো সারানোর জন্য। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমরা তো গেয়যোগী ভিক পাই না, আসলে এখন পশ্চিমের দেশগুলোতে পঞ্চকর্ম নিয়ে এত বেশি কাজ হচ্ছে। হ্যাঁ, কথা বলে নি একবার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, বলুন। আমি মাইগ্রেনের সমস্যাটা বলিনি, তারপর আমরা পুরনো প্রসঙ্গে আবার ফিরে যাব। মাইগ্রেনের যে সমস্যা আমাদের আয়ুর্বেদে এটাকে সূর্যাবর্ত বলি। কি হয়, এক যখন সূর্যের আলোতে যখন বেরোই তখন আমাদের মাথার একটা দিকে যন্ত্রণা হতে শুরু করে। এখানে কি হয়, আমাদের যে ভেসেলস যেটা রয়েছে, ভেসেলস মানে হচ্ছে যেখানে তার মাধ্যমে রক্তটা আমাদের ব্রেনে সাপ্লাই হচ্ছে, মাথায় সাপ্লাই হচ্ছে, সেখানে একটা থ্রবিং নেচার অফ পেন হয়, একটা দপ 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 করা একটা ব্যথা অনুভূত হয়। আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্টে নস্যম বলে একটা ট্রিটমেন্ট আছে, ন্যাজাল ট্রিটমেন্ট, এবং ন্যাজাল ট্রিটমেন্ট দিলে এই ধরনের যে সমস্যা যেটা মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেন এবং সাইনোসাইটিস এই দুটোই হচ্ছে মানে ব্যথার সমস্যা, হেডেকের সমস্যা, ভীষণভাবে সুন্দরভাবে কাজ করে। এবং তার সঙ্গে আমাদের কিছু হার্বাল মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন আছে, সেগুলো মেনটেন করতে হবে। আর আপনি একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেহেতু আপনি ফোন করলেন আপনাকে বলছি, অ্যাসিডিটি বা গ্যাস হলেই দেখবেন আপনি এই ধরনের ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে, ফলে আপনার যাতে অ্যাসিডিটি এবং গ্যাসটা কম হয় তার জন্য একটা রেগুলার মানে ফ্রিকোয়েন্ট মিল আপনার বা ফ্রিকোয়েন্ট ফুড, চার ঘন্টা পর পর সামান্য দুটো বিস্কুট বা এক মুঠো মুড়ি, এটা আপনি খাওয়া অভ্যাস করুন, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা থেকে আপনি সাময়িক একটা আরাম পাচ্ছেন। এবং এই সাময়িক আরাম পাওয়ার পরে ওইখানে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের জন্য আপনাকে কিন্তু ট্রিটমেন্ট একটা প্রপার করাতে হবে। যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যান, তার কাছে ভীষণ ভালো এর চিকিৎসা রয়েছে। আয়ুর্বেদিক যেটা বলছিলাম আর কি, যে পাশ্চাত্য যখন আয়ুর্বেদকে চিনতে শিখল এবং পাশ্চাত্য থেকে ব্রিটেন থেকে জার্মানি থেকে ইউএসএ থেকে যখন লোকেরা যখন আয়ুর্বেদিক চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষে আসতে শুরু করলো এই পঞ্চকর্ম চিকিৎসার জন্যই, তখন এটা সম্বন্ধে আমরা জানতে পারলাম। অথচ এই ভারতবর্ষের 5000 বছরের যে অভিজ্ঞ চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতি আপনি যদি মেনে চলেন তাহলে এই চিকিৎসা পদ্ধতি আপনাকে একই সঙ্গে যেমন সুস্থ পথে দিশা দেখাবে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আপনাকে যেমন সুস্থ পথের দিশা দেখাবে একই সঙ্গে যে কোনো কঠিন থেকে কঠিনতর, জটিল থেকে জটিলতর রোগের থেকে কিন্তু আপনাকে মুক্তির দিশা দেখাতে পারে একমাত্র আয়ুর্বেদে। আয়ুর্বেদে যে ধরনের জটিল চিকিৎসা হয় তাতে আমরা অ্যাংকোলজি। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। বলছি দিদি, আমার মায়ের হার্টের সমস্যা, কি করা যাবে? কিন্তু সমস্যা মানে হাঁটতেই পারছে না সেরকম ভাবে, পা একটু ফুলে রয়েছে। মায়ের বয়স কত? মায়ের বয়স ওই ধরুন ওই 65। চেহারা কি ভারী না চেহারা এমনি রোগা? একটু ভারী দিকে। আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। হ্যাঁ শুনতে থাকুন দিদি। আর যে সমস্যাটা ওনার হয়েছে, একটা সার্টেন এজের পরে কি হয়, আমাদের প্রত্যেকেই ডিজেনারেশন হয়। ডিজেনারেশন মানে ধরুন একটা শিশু জন্মালো, শিশু জন্মানোর পরে তার একটা সময় পর্যন্ত তার বৃদ্ধিকাল ঘটে, 17 বছর, 18 বছর, 20 বছর অবধি বৃদ্ধিকাল ঘটলো। এইবার 20 বছরের পর থেকে তার কি হয় সেটাকে সাম্য অবস্থা, মানে সেটাকে মেনটেন করি আমরা, এবং মোটামুটি দেখা গেছে 45 বা 50-এর পর থেকে শরীরের মধ্যে ক্ষয় আসতে শুরু করে। এই ক্ষয়টাকে আমরা বলি ডিজেনারেশন। এই ক্ষয়জনিত একটা রোগের নাম হচ্ছে, যখন হাড়ের ক্ষয় হতে শুরু করে তখন আমরাকে তাকে বলি অস্টিও আর্থ্রাইটিস। অর্থাৎ কি না, হাঁটুর যে সমস্যাটা, সেখানকার যে হাড়টা রয়েছে, সেখানকার যে কার্টিলেজ ম্যাট্রিক্স যেটা রয়েছে সেটার ক্রমাগত ক্ষয় হচ্ছে, এবং ক্ষয় হওয়ার জন্য সেখানে একটা ইনফ্ল্যামড কন্ডিশনে, যে কোনো আইটি শব্দের অর্থ হচ্ছে ইনফ্ল্যামেশন, অর্থাৎ কি না হাড়ের প্রদাহ। এই হাড়ের প্রদাহ যখন হয় সেটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রথম কথা জিজ্ঞেস করলাম ওনাকে, আমরা এটাকে বলি ওয়েট বেয়ারিং জয়েন্ট, কেন সারা শরীরের সমস্ত ভার আমরা বয়ে বেড়াচ্ছি এই দুটো হাঁটুর উপরে। এবার এই হাঁটু যদি কোনো কারণে এফেক্টে হয়ে যায় তাহলে কিন্তু কী হবে, আপনার
সারাদিন ধরে হাঁটুর প্রদাহজনিত ব্যথা এটা ক্রমাগত বাড়তে শুরু করবে। আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্টে আমরা জানুবস্তি এবং সে সঙ্গে উপনাহম বা লেপনম এবং তার সঙ্গে কিছু বস্তি ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করলে এই ধরনের পদ্ধতিকে আবার রিভার্সেবল করে আগের কন্ডিশনে ফিরিয়ে আনা সম্ভব। এবং শুধু তাই নয়, আমি আপনাকে বলছি যে ধরনের ক্ষেত্রে যখন খুব অ্যাডভান্স কেস হয়ে যায়, যে ক্ষেত্রে আমার বেশ কিছু পেশেন্টকে আমরা দেখেছি, তাতে দেখেছি খুব অ্যাডভান্স কেস যেখানে সার্জারি ছাড়া উপায় থাকে না, আমরা তাদেরকেও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। তারা আজকাল সঠিকভাবে হাঁটাচলা করেন এবং তাদের কিন্তু আর ব্যথা বা এই ধরনের সমস্যা তাদেরকে কোনো সমস্যা তৈরি করে না। হ্যাঁ, তবে দাদা আপনি যেটা বললেন আর্থারাইটিসের প্রবলেম, তো আমি এখানে একটা আপনাকে প্রশ্ন করতে চাই যে আর্থারাইটিস, অস্টিওআর্থ্রাইটিস যেটা আপনি বলেন, আর্থারাইটিস কি আরো বিভিন্ন ধরনের হয়? অবশ্যই, অস্টিওআর্থ্রাইটিস আসলে কি হয়, আর্থারাইটিস হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থারাইটিস আর একটা হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থারাইটিস। অর্থাৎ কি না, যেখানে ইনফ্লামেশন থাকছে আর যেখানে ইনফ্লামেশন থাকছে না। আর একটা যেটা হয় সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, যেটাকে আমরা আয়ুর্বেদে আমবাত বলি, সেটা হচ্ছে আমবাদ আর কিছু না, সেটা হচ্ছে বহুদিন ধরে ধরুন আপনার কোনো খাওয়ার দাওয়ারের বা কোনো যেটা আম পদার্থ যেটা ফুড খেয়েছেন সেটা যদি প্রপার ডাইজেশন না হয়, তাতে যদি টক্সিন মেটেরিয়াল তৈরি হয়, গলায় যদি কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকে, স্টেফাইলোকককের হিস্ট্রি থাকে ইনফেকশনের, তাহলে সেটা কী করে, সেটা একই সঙ্গে জয়েন্টকে এফেক্ট করে আবার হার্টকে এফেক্ট করে। যখন হার্টকে এফেক্ট করে তখন আমরা বলি রিউমাটয়েড হার্ট, আর কী হয় সেটা যখন জয়েন্টকে এফেক্ট করে তখন বলি আমরা সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সোয়েলিংটা প্রথম কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট হয়ে থাকে, অনেকে দেখা যায় যে হাঁটু ফুলে গেছে লাল হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা একটা টেস্ট করি, কতগুলো টেস্ট করি, আমরা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস না করতে গেলে আমরা আর এফ একটা টেস্ট করি, এএসও টাইটার টেস্ট করি, এই এএসও টাইটার এবং আর এফ একটা যদি দেখি পজিটিভ তাহলে ধরে নেওয়া হয় সেক্ষেত্রে তার রিমোটার আর্থ্রাইটিস হয়েছে। এই রিমোটার আর্থ্রাইটিস দুটো এর হয়েছে, এমন হয় রিমোটার আর্থ্রাইটিসে প্রত্যেকটি জয়েন্ট ডিফর্ম হয়ে যায়, মানে এরকম হ্যান্ড ধরুন ক্লাবিং হয়ে গেল। সেই ক্ষেত্রে কি হয়, যখন এই জয়েন্টগুলো যখন ক্লাবিং হতে শুরু করে তখন সেক্ষেত্রে আমরা আস্তে 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 যদি পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে সেটাকে আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারি। আর প্রথমত সেক্ষেত্রে যখন ইনফ্লামেশনটা থাকে, লাইন অফ ম্যানেজমেন্টের প্রথম লাইন অফ ম্যানেজমেন্টে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ইনফ্লামেশনটা কম করুন, তারপরে আপনার ফার্দার যে অস্টিওআর্থ্রাইটিস প্রবলেমটা আছে সেটাকে ম্যানেজ করুন। তার মানে দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে হার্বাল পয়েন্টে এলে আপনারা কিন্তু যে কোনো সাইড এফেক্ট ছাড়া চিকিৎসা পেয়ে যাচ্ছেন এবং আপনাদের রোগ কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করে দিচ্ছেন। আমি বলে দিই আপনারা ক্লিনিক কোথায় কোথায় আরেকবার পেয়ে যাবেন, খিদিরপুর তেঘরিয়া কলকাতায় পেয়ে যাচ্ছেন এবং শিলিগুড়ি হাকিমপাড়ায় আপনারা দাদাকে পেয়ে যাবেন, ভুবনেশ্বর এবং কটকের বন্ধুরাও কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাবেন। বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসবেন, বুকিং নাম্বারগুলো একবার বলে দিই 9830677114 অথবা 9508609484, এই নাম্বারে বুকিং করে আপনারা দাদার কাছে জলদি চলে আসুন আপনাদের রোগ কিন্তু নির্মূল করার জন্য। তবে দাদা আগে যে প্রসঙ্গে আমরা ছিলাম যে পঞ্চকর্ম থেরাপি, এই থেরাপি দ্বারা এই যে আর্থ্রাইটিস বললেন বা যে কোনো মাইগ্রেনের প্রবলেম যেটা হলো সেটাকে কিভাবে নির্মূল করেন আপনারা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম, এখন তো বললাম যে পশ্চিমের দেশগুলো থেকে লোকেরা এখন আসছে আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি করার জন্য আমাদের ভারতবর্ষে, এবং তারপরে ধীরে 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 কি হয়েছে, আমরা ভারতবাসী যারা তারা পরবর্তীকালে, আমরা তো পঞ্চকর্ম ট্রিটমেন্ট আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আজ প্রায় 25 বছর ধরে করে আসছি, এবং এই চিকিৎসাটা প্রথম দিকে এতটা প্রচার ছিল না, আজ বিগত 15 বছর ধরে দেখছি বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, জাপানে আয়ুর্বেদ ভীষণভাবে পপুলার হয়েছে, জার্মানিতে আয়ুর্বেদ ভীষণভাবে পপুলার, এবং সেখান থেকে মানে মেডিকেল ট্যুরিজমের পার্ট হিসেবে সেখান থেকে লোকেরা আসছে পঞ্চকর্ম ট্রিটমেন্ট করানোর জন্য আমাদের ভারতবর্ষে। এবং এই পঞ্চকর্ম ট্রিটমেন্ট যদি আপনি প্রপারলি করেন তাহলে কঠিন থেকে কঠিনতর রোগ, যেরকম আপনার সঙ্গে আলোচনা করলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, আলোচনা করলাম রিমোটার আর্থ্রাইটিস নিয়ে, আরও এক ধরনের ব্যথা হয় যেটাকে আমরা গেটেবাত বলি, গাউট বলি, এছাড়া আরও একটা ভয়ঙ্কর ধরনের বাতব্যাধি আছে যেটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস। এক্ষেত্রে কি হয়, টোটাল মেরুদণ্ডের হাড়টা একেবারে বাঁশের মতো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং এই ধরনের যে চিকিৎসাগুলো স্ক্লেরোডার্মা, মানে যে ধরনের চিকিৎসাতে সচরাচর অন্যান্য মেডিসিন, বিভিন্ন যে অটোইমিউন ডিসঅর্ডার যেগুলো রয়েছে, সোরিয়াসিস, এমনকি ক্যান্সারের মতো চিকিৎসাতেও, তাতে দেখা গেছে পঞ্চকর্ম ট্রিটমেন্ট এবং তার সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসা যদি করেন তার কোয়ালিটি অফ লাইফ, তাকে তার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এবং তার সুস্থ স্বাভাবিক জীবনে তার যে বেঁচে থাকার যে সমস্যা সেটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি। আমরা এই জিনিসটা কিন্তু সবসময়তেই শুনে থাকি যে যেহেতু মানুষ এখন তাই জন্য মানে আরো বেশি বিভিন্ন ড্রাগসের
দিকে এগিয়ে যায়, মানে ফার্মাসিউটিক্যালসে যেগুলো বিক্রি হয়, সবাই বলে যে হার্বাসে নাকি টাইমটা অনেকটা লাগে। না, আমরা যে চিকিৎসা করি একদম টাইম বাউন্ড চিকিৎসা করি, দুটো কথা আমরা করি। একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রিটমেন্ট হয়, এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হয় আমাদের। আমাদের হার্বাল পয়েন্টের যেটা দুটো বিশেষত্ব রয়েছে, আমাদের আমার বন্ধু ডাক্তার রয়েছেন, ডক্টর রায় রয়েছেন, ডক্টর গড়াই রয়েছেন, আমাদের টিম, টোটাল টিমটাই আমরা যে কাজ করি, দুটো জিনিসে আমরা এ করি। একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রিটমেন্ট এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট। অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা একটু সময় লাগে, কিন্তু আমরা পেশেন্টকে মোটামুটি বলে দিই যে আপনার একটা সার্টেন টাইমের পরে এই ধরনের ইম্প্রুভমেন্ট আপনি পাবেন, এবং তারা যখন সেই ইম্প্রুভমেন্টটা পায় তাদেরও ভরসা বিশ্বাস আসে, এবং তারপরে পরবর্তীকালে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে। এখন রোগের তো বিভিন্ন রকম ধরনের আছে, স্টেজ আছে, গ্রেডিং আছে, এবং সেই গ্রেডিং অনুযায়ী আমরা তাকে বলে দিতে পারি যে মোটামুটি কটা দিন আপনাকে সময় দিতে হবে। একটা সার্টেন রেজাল্ট পেতে গেলে 10%, 15%, 30% রেজাল্ট পেতে গেলে কটা দিন সময় দিতে হবে, এবং আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করি। এটাই আমাদের বিশেষত্ব। তবে দাদা, ক্যান্সার, এই যে আপনি বললেন যে ক্যান্সারজনিত রোগও কিন্তু আপনারা সারিয়ে থাকেন, ক্যান্সারজনিত রোগে আসলে ব্যাপার হচ্ছে এটা, ক্যান্সারের এখনো পর্যন্ত যেহেতু অনেকগুলো থিওরি রয়েছে, ক্যান্সার কি জন্য হয়, কি কারণে হয়, তা আমাদের অঙ্কোজিন থিওরি রয়েছে, হেরিটারি ইনফ্লুয়েন্স রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার দাবার যেগুলো খাই, আর আমাদের এখন কি হয়েছে চারদিকে আমরা এত বেশি বিভিন্ন রকম প্রসেসড ফুড খাই, তার জন্য আমাদের শরীরের মধ্যে এই টক্সিন মেটেরিয়ালগুলো এত জমতে শুরু করে, আমাদের ইমিউনিটি সিস্টেমটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়ে যায়। এখন এই সেক্ষেত্রে কি হয়, ক্যান্সারের পেশেন্টকে তার লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানো, তার যাতে সেকেন্ডারি লিশনটা কম আসানো যায়, এবং একই সঙ্গে তার কোয়ালিটি অফ লাইফ, তার জীবনযাত্রার যে মান, সেই মানটাকে যাতে বাড়িয়ে আমরা তাকে রাখতে পারি, সেটা আমরা মোটামুটি আমাদের প্রাইমারি একটা অবজেক্ট হিসেবে আমরা ধরি এবং চিকিৎসাটা সেইখান থেকে আমরা শুরু করি। জাঙ্ক ফুড, যেটা আপনি বলেন যে জাঙ্ক ফুড কিন্তু শুধু ক্যান্সার বা এই কোনো দুরারোগ্য রোগের জন্য না, একটা ওয়েট গেইন, এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, মানে কি করলে সেটা কিছুভাবে কমানো যায়, যেটাকে আপনি বললেন যে ওয়েট গেইন বা ওবেসিটি বা যেটাকে স্থূলতা বলি আমরা, বা আমাদের আয়ুর্বেদে যেটা স্থৌল্য রোগ বলি, এই স্থৌল্য রোগের কিন্তু মূল কারণ যেটা, সেটা একই সঙ্গে জাঙ্ক ফুড এবং সেই সঙ্গে আরেকটা দিক যেটা কারণ, সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ পাওয়ার, যেটা যদি কোনো কারণে কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে এই সমস্যা আসতে পারে। আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপিতে উদ্বর্তনম বলে একটি থেরাপি আছে, এবং তার সঙ্গে আমাদের লেখন বস্তি বলে একটি থেরাপি আছে, এই দুটি থেরাপি তার সঙ্গে আয়ুর্বেদিক মেডিসিন এবং অবশ্যই লাইফস্টাইল গাইডেন্সি, কত ক্যালোরি আপনার দরকার, কি ধরনের খাবার খাবেন, কোন খাবার বেশি খাবেন, কোন খাবার কম খাবেন, সব কিছু যদি মেনে চলেন তাহলে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট, একই সঙ্গে স্থূলতা থেকে তার স্বাভাবিক ওয়েটে ফিরিয়ে আনা, অথবা কৃশতা মানে তার যে রোগা ভাবটা সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু সম্ভব। অবশ্যই, আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে, আমি বুঝতে পারছি আপনাদের মনে এখনো অনেক প্রশ্ন আছে যে মানে কি করে আপনারা নিজেদের রোগটাকে ঠিকভাবে নির্মূল করবেন। তবে আমি একটু বলে দিই যে আপনারা দাদাকে কোথায় কোথায় পেয়ে যাবেন। দাদাকে আপনারা কলকাতার মধ্যে পেয়ে যাচ্ছেন খিদিরপুর এবং তেঘরিয়াতে, শিলিগুড়িতেও দাদার চেম্বার আছে, হাকিমপাড়ায় এবং ভুবনেশ্বর এবং কটকেও কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসবেন, বুকিং নাম্বারগুলো একবার বলে দিই, 9830677114 অথবা 9508609484। তবে দাদা, আপনি কি এই শেষ মুহূর্তে কিছু বলতে চান আমাদের বন্ধুদের? আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদই আপনাকে সুস্থ পথ দেখাবে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। হার্বাল পয়েন্ট, খিদিরপুর, 7 ওয়ার্ডগঞ্জ স্ট্রিট, কলকাতা 23। হার্বাল পয়েন্ট, 170 তেঘরিয়া, ভিআইপি রোড, কলকাতা 157। হার্বাল পয়েন্ট, 27 স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি। মুম্বাই, চেন্নাই বা ভেলোরে নয়, এখন সুচিকিৎসা শুধুমাত্র হার্বাল পয়েন্টে।